সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এখন এই তরুণীর ছবি। সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে সম্প্রতি তুমুল আলোচনার জন্ম দিয়েছেন ফারজানা সিথি নামের এই তরুণী। যারা অনেকেই জানেন না তাদের জানিয়ে রাখি, কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিত পাওয়া সেই তরুণী এখন ভিলেনের ভূমিকায়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে, ফারজানা সিথির বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদরের সাধারণ সম্পাদক। ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি বলেও সেখানে বলা হচ্ছে। তবে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 2019-20 সেশনের শিক্ষার্থী। ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যে ফারজানা সিথিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও 158 সদস্য বিশিষ্ট সমন্বয়কের তালিকায় তার নাম পাওয়া যায়নি। তার ব্যক্তিগত জীবন নিয়েও এর মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা সমালোচনা। ফারজানা সিথির পোশাক, চলাফেরা ও জীবনযাপন নিয়েও করা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউসের বিভিন্ন ফটোশুট এবং ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা গেছে ফারজানা সিথিকে। সেনা কর্মকর্তার সঙ্গে তার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রল ও মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে। ফারজানা সিথির এমন অদ্ভুতপূর্ণ আচরণের সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের। যদিও সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন ফারজানা সিথি, তিনি সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এরকম ব্যবহার তার কোনোভাবেই করা উচিত হয়নি বলেও মন্তব্য করেন। তিনি বাংলাদেশ আর্মির কাছে দুঃখ প্রকাশ করেন।